এবার আমি এটা কালার করব। এবার আমি এটাকে ফার্স্টে এই গাছগুলো করব, তাই জন্য গ্রিন কালারটা নেব। আমি এটাকে এইভাবে পুরোটা করব। আমার এইটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই হাউসটাকে করব, আমি এই কালারটা দিয়ে হাউসটা উপরটা করব। এভাবে আমি পুরো হাউসটা করে নেব। এবার আমি লাইট পিনটাকে দিয়ে এটা করব লাইট করে। আমাদের হাউসটা হয়ে গেছে, হাউসটা ভালো লাগছে দেখতে। এবার আমি এই বোর্ডটাকে করব, এবার এই ব্রাউনটা দিয়ে আমাকে এটা করব। এবার এই উপরটা করবো, এটা দেবো এখানে ইয়েলোটা। এবার এই জায়গাগুলোতে আমি ব্ল্যাক দেবো। এবার এই ব্ল্যাকটা নিয়ে আমি এখানটা করবো। এই যে এবার আমি এই গাছটা করব। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো সেম এরকমই হবে। এইভাবে করব একটা গাছ, কি দেখিয়ে দিচ্ছি বাকি গাছগুলো ঠিক ওইভাবেই হবে। তাহলে মনে হবে যে সূর্যের আলোটা এখানে পড়েছে। এরকমভাবে এই গাছটাকেও আমি করছি। এবার এই গাছটা নিচে এই ডিপ গ্রিনটা দিয়ে করবো। মানে এটাও সেম এইভাবে হবে। আমি বর্ডারটা করা দেখিয়ে দিচ্ছি, আগেটা তোমরা এইভাবে করে নেবে, তাহলে সহজ হয়ে যাবে। এবার এই স্কাইটা দিয়ে এখানটা করতে হবে পুরো জলটা। আমি এবার এটা পুরোটা করবো, আমি একটু দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমরা এটা এইভাবে করে নেবে। এবারে আমি একটুখানি ইয়েলোটা দিয়ে আমি ছবি ভিডিওতেই করি, যখন সিনারি ড্রয়িং দিই
ইয়েলোটা দিয়ে বাকিটা করবো, এইটুকু বাদ দিই, কারণ এইটুকু রাস্তা কিন্তু এটা অ্যাশ দেবো, তো আগে এটা করে নিই। লাইট করে দেবো, লাইট কালার এবার গ্রিন মানে এটাই দেবো, লাইট গ্রিন। এবার আমি ড্যাশটা নেব, ড্যাশটা দেব, এবার আমি পাহাড়টা করবো আর সূর্যটা বাকি জায়গাগুলো বাকি আছে। আমি যে এখানে পার্পেল দিতে পাহাড়ে ভালো লাগে, তাই জন্য আমি পাহাড়ে পার্পেলই দেবো। পার্পেলটা নেব, এই যে পার্পেল, আমি একটা পাহাড় যেভাবে করি দুটো পাহাড় ঠিক সেইভাবেই করবো। দেখো পাহাড়েরটা আমি দেখিয়ে দিচ্ছি, এরকম করে নিচে নামবে আর এই জায়গাটা একটু ডার্ক করে নিতে হবে, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। তোমরা যদি অন্য কালারের পাহাড়ে ইউজ করতে চাও তাহলেও ইউজ করতে পারো, কিন্তু পার্পেলে শেড দেওয়াটা আমার ভালো লাগে বলে আমি এটা পাহাড়ে ইউজ করছি। এবারে ইয়েলো নেবো, এই কালারের ইয়েলোটা নিয়ে দেবো, আগে ওয়াটার লাইন টেনে নিচ্ছি, তাহলে বেরোবে না রংটা। আমাদের ড্রয়িং মোটামুটি কমপ্লিটের দিকে, তো এইবারে এই জায়গাগুলো ব্ল্যাক করবো আর জানলাগুলো কী করছি সেটা দেখি। এই যে ব্ল্যাক এসে নিয়েছি, ব্ল্যাকটা আমি লাস্টে জানলা দরজায় করলাম, কেন যদি ব্ল্যাকটা ছিটিয়ে যায় তাই জন্য। আর বোর্ডটা যেহেতু কমপ্লিট, তোমাদের বলতে পারো যে আগে তাহলে আমি বোর্ডটাতে ব্ল্যাক দিয়ে দিই, বোর্ডটা যেহেতু কমপ্লিট ওটাতে ব্ল্যাক দিলে অসুবিধা হবে না, তাই জন্য আমরা দিলাম না। তো হাউসটা তো এখন পুরো কমপ্লিট হলো, তারপরে আমি ব্ল্যাকটা দিলাম। এবার হাউসটা একটু পুরো কালার করবো, তোমরা যদি চাও ব্ল্যাকটা দিয়ে দিতে হবে। আকাশটা করব, আমি আকাশ তো তোমরা জানো আমি লাস্টে বা পরে করি, কেন আকাশটাতে মানে আগে করলে অসুবিধা হয়, তাই জন্য এবার আকাশে লাইট করে দেবো, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। সো আমার ড্রয়িং পুরো কমপ্লিট দেখিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটা যদি মানে ভালো লাগে প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ, আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিও, বাই।